সপ্তাহ পেরোলো সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে কর্মসূচি। আজও ক্যাম্পাসে ক্যাম্পাসে আন্দোলনে শিক্ষার্থীরা, মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ। কোটা থাকলেও নিয়োগ মেধা থেকেই বেশি। বৈষম্যমূলক কোটা থেকে মুক্তি চাই, সমতা বজায় রাখার জন্য আমরা এই আন্দোলনটা করতেছি। আমরা যদি এই কোটাকে মেনে নেই, সামনের প্রজন্ম অনেক বিপদে পড়ে যাবে। ততদিন আমাদের দাবি আদায় না হবে, ততদিন আমরা রাজপথেই থাকবো। কোটা অবশ্যই দরকার। কোটাতে যারা আছেন তারা একেবারে মেধা বিনন, এটা বলা ঠিক হবে না। সব জেলার জন্য কোটা দরকার কিনা সে বিষয়গুলো নিশ্চয়ই আপনার পুনর্বিবেচনা করা যেতে পারে। ইস্যু না পেয়ে কোটা ও শিক্ষক আন্দোলনে ভর করছে বিএনপি, বললেন ওবায়দুল কাদের। দাবি যৌক্তিক বলেই সমর্থন, জবাব মির্জা ফখরুলের। নিজেরা পারে নাই রাস্তা একটা আন্দোলন করতে, এখনো ইস্যু খুঁজে বেড়াচ্ছে। এটা ছাত্রদের আন্দোলন, আমাদের এখানে সম্পৃক্ত হওয়ার কোনো কারণ নেই, কিন্তু তারপরেও বাঞ্ছনীয় বলে আমরা মনে করেছি। দেখছিলেন প্রধান শিরোনাম, দুপুরের সময় সঙ্গে আছেন ইয়াফরোজা মৌটুসী। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বন্যায় আক্রান্ত 15 জেলার 20 লাখ মানুষ, নদ নদীর পানি বেড়ে উত্তরে তলিয়ে রাস্তাঘাট ঘরবাড়ি, ব্যস্ত সড়কে নৌকা, সিলেটে পানির নিচে এইচএসসির কেন্দ্র। আজকে শিশুরাই আগামীর স্মার্ট বাংলাদেশের কারিগর, গোপালগঞ্জে প্রধানমন্ত্রী। গিমাডাঙ্গা টুঙ্গিপাড়া মডেল স্কুলে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন, পৌর মার্কেট পরিদর্শন। ভূরাজনৈতিক টানাপোড়েন কাটিয়ে আলোর পথে তিস্তা প্রকল্প, চীন ভারতের সমন্বয় পরিষ্কার করার দাবি, দুই দেশের টানাটানিতে থমকে মোংলা বন্দর সম্প্রসারণের কাজ। এখানে কোন রকমের কোন ট্রিটমেন্ট নাই, মন্ত্রীকে সব ওরা বুঝে দিছে, আমরা সেবা দিয়ে এই করি সেই করি, আসলে বাস্তবে কিছু নাই। মন্ত্রীর পরিদর্শনের খবরে চট্টগ্রামে পাল্টে গেল হাসপাতালের চিত্র, উধাও সব অনিয়ম, সেবা নিতে ভোগান্তির অভিযোগ, চলতি মাসেই বার্ন ইউনিটের ভিত্তিপ্রস্তর। কেন আসছেন এখানে? কে আসছে? কেন বাচ্চাকে নিতে? সন্তানের স্কুল থেকে বাজার সদাই, সরকারি গাড়ি ব্যক্তিগত কাজে অবাধে ব্যবহার, প্রকল্প শেষ হলেও নিয়ম মেনে জমা হয় না পরিবহন পুলে, গাড়ির প্রকৃত সংখ্যাই জানে না অধিদপ্তর।